চামড়ার বাজারে এবারও ধস, মৌসুমি ব্যবসায়ীরা বিপাকে। এর খবর জানাতে পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, পশুর চামড়া সংগ্রহ এবং লবণজাতকরণ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। রূপা, আপনাকে ধন্যবাদ। দেশের শিল্পের অন্যতম একটি শিল্প হলো চামড়া শিল্প। পবিত্র কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু সারা দেশের ন্যায় পাবনাতে পশু কুরবানি হয়ে থাকে, যার কারণে পর্যাপ্ত চামড়া কিন্তু পাবনাতে ব্যবসায়ীরা ক্রয় করে থাকে। বিশেষ করে মৌসুমি ব্যবসায়ী যারা এই ঈদকে কেন্দ্র করে কিন্তু চামড়া ক্রয় করে থাকে। চামড়া ক্রয় করে সেটা প্রক্রিয়াজাত করার মধ্য দিয়ে কিন্তু ঢাকায় প্রেরণ করে থাকে। এবার কিন্তু প্রতিটা গরুর চামড়া যেটা সেটা 700 থেকে 800 টাকা প্রতি পিস ক্রয় করেছে। ছাগলের চামড়া কিন্তু যেটা আসলে বলার মতো না, এরকম একটা দাম 10 থেকে 30 টাকার মধ্যে চামড়া ক্রয় করেছে। আসলে এই চামড়া কিন্তু একটা বড় অংশ আমাদের দেশের ইয়েতিমখানা মাদ্রাসাগুলোতে কিন্তু পেয়ে থাকে, যার কারণে যারা পশু কুরবানি করে থাকে তারা কিন্তু এই অর্থটা কিন্তু তারা ইয়েতিমখানা এবং মাদ্রাসাগুলোতে প্রদান করতে পারেনি, পর্যাপ্ত প্রদান করতে পারেনি। বিশেষ করে এবারের যারা মৌসুমি ব্যবসায়ী তারা কিন্তু পাবনায় চামড়া প্রায় 25 থেকে 30 জন চামড়া ব্যবসায়ী রয়েছে যারা সারা বছর এই চামড়া ব্যবসা করে থাকেন। এছাড়া এই ঈদকে কেন্দ্র করে কিন্তু এই মৌসুমি চামড়া ব্যবসায়ীদের সংখ্যা আরো বাড়ে। এই চামড়া ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে কিন্তু দাম ওঠানামা করে। পাবনা জেলা প্রশাসক যেটা জানিয়েছেন, এই শিল্পকে পর্যাপ্ত দাম পাইতে কিন্তু পর্যাপ্ত পাবনায় লবণ মজুত রয়েছে এবং এর সরবরাহ করতে ঢাকা পৌঁছাতে কিন্তু পরিবহনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল পাবনার চামড়া শিল্পের সর্বশেষ অবস্থা। রূপা।